রবীন্দ্রনাথ কবিতায় বলতে চেয়েছেন, একটু জাস্ট সংক্ষেপে বলি কবিতাটা, সেটা হলো প্রাচীনকালে সনাতন ধর্ম অনুযায়ী গৌতম ঋষি নামে একজন বড় শিক্ষাবিদ ছিলেন। তিনি প্রাচ্যের এরিস্টটল, যেমন প্রতীকচার্য যেমন এরিস্টটল, তিনি তাকে বলেন প্রাচ্যের এরিস্টটল। তাহলে সে সময়ে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের শুধুমাত্র মুসলিমেও কিছু উপরের শ্রেণীর মানুষই শিক্ষা পেতে পারত, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, এবং নিম্নবর্ণের মানুষ কখনো শিক্ষালাভ থেকে মোটামুটি বঞ্চিতই ছিল। তো একদিন একজন বালক মহামুনি গৌতমের কাছে আসলো, এসে বললো যে গুরু, আমি তোমার কাছ থেকে কিছু শিক্ষা পেয়েছি, তুমি আমাকে তোমার শিক্ষা দিবে। অন্ধকারে বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যার আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমীপার করি আবরণ বনান্তর ফিরাই এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুবনে হরিসমাপন সন্ধ্যা স্নান সবই মিলি রয়েছে আসন গুরু গৌতমের হিরি প্রিয় প্রাঙ্গণে তোমাকে আগে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মধ্যে বিবৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি পর আহ্বান ধ্যানকালে অর্ঘ বহি করপট করি মশিরা প্রাঙ্গণ তলে তরুণ বালক মন্দির ফলতলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুদা স্নিগ্ধ স্বর্ণ বিদ্যা শিক্ষা অভিলাষ আসিয়াছে দীক্ষা তরে ক্ষেত্রবাসী সত্যকাম নাম সুনিস্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সভ্য বত্র কি তোমার শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম বিদ্যা লাভ বালক কহিলা ছিলে ভগবান পুত্র নাহি জানি জননীদের সুধায় আসিব করল বড় অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেল চলে সত্য কা ঘন অন্ধকার বনবিধি দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী
বালতীরে শক্তি মৌল গ্রামপান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা তাঁরায় দুয়ারে ধরি জননী জপালা কত চাহি ফেরি তারে পক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল শুধাইল সত্যকাল কহব জননী নাম কি বংশে জনম গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের কাছে অধিকার ধর্ম দীক্ষালা মা তো কি গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে জন্মেছিস পতিতৃহীনা জবালার গ্রুপে তব নাহি জানিতাম সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত সামগ্রী হেনকালে সত্যকা কাছে আসে ঋষিপদে করিলা প্রণামিয়া উদার কহিলা নীরবে আচার্য আশিস করি শুধাইল তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন। ঋষির কহিলা বালক ভগবান নাহি জানি কি গোত্র আমার বুঝিলাম জননী কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে জন্মেছিস ভর্তৃহীনা জবালার করে পুত্র তব নাহি জানি। পুলিশে বারতার ছাত্রগণ বিদুস্বর আরম্ভিল কথা মহুচক্রে লস্ত্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের এরই অহংকার। ফিলাকুদ্দন দেশি ছাড়িয়া আসল বাহু মেলি বালকের করি আলোকবাদ